আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন? নেট ছিল না, আবার নিজেদের একটু সেট আপমেন্টের জন্য একটু অনেকখানি সময় চলে গেল। আমি আন্তরিকভাবে দুঃখিত, তোমরা দীর্ঘ সময় প্রতীক্ষায় ছিল, ক্লাসের জন্য অনেকখানি সময় চলে গেল। যাই হোক, আমরা আজকে আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। আমরা আজকে তৃতীয় অধ্যায়ের শেষ তাত্ত্বিক ক্লাসটা নিব। এই ক্লাসের মাধ্যমে আমরা এই অধ্যায়ের তাত্ত্বিক যে বিষয়গুলো আছে সেগুলো সম্পূর্ণ শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো আমাদের যে যে বিষয়গুলো আলোচনা ছিল, বাকি ছিল আলোচনার বাকি আর কি, তো তোমরা একটু দেখে নাও। তো প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমরা আজকে আলোচনা করবো মহাকর্ষ বল, জি এর মান, অভিকর্ষ স্থলন জি এর মান নির্ণয়, স্পেস স্টেশন বা ভূপৃষ্ঠ থেকে উপরে জি এর সমীকরণটা কেমন হবে, ঘর্ষণ, ঘর্ষণের প্রকারভেদ, নিরাপদ ভ্রমণ, গতি ও বল, এই কয়েকটা টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করবো। এবং এই আলোচনার মাধ্যমেই আমরা এই অধ্যায়ের তাত্ত্বিক আলোচনা শেষ করবো। এবং আগামী রবিবার, মঙ্গলবার এবং প্রয়োজনে বৃহস্পতিবার গাণিতিক সমস্যা সমাধানের মাধ্যমে আমরা এই অধ্যায় থেকে সামনের অধ্যায়ে চলে যাব। তো যাই হোক, আমি প্রথমেই চলে যাচ্ছি মহাকর্ষ বল। তোমরা জানো যে মহাকর্ষ বল স্যার আইজাক নিউটন এটা আবিষ্কার করেছেন। মহাকর্ষ বল যে জিনিসটা হচ্ছে, আমরা যদি মহাকর্ষতা জিনিসটা কি সেটা একটু আগে যাই, তোমরা ক্লাস এইটও পড়েছো এটা, সেটা হচ্ছে এরকম মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু করার মধ্যকার যে আকর্ষণ, এই আকর্ষণটাই হচ্ছে মহাকর্ষ। তো এই যে এবং যে এখানে যে বলটা ক্রিয়া করে, অর্থাৎ দুজনের মাঝখানে যে আকর্ষণ বলটা ক্রিয়া করে, এই এই আকর্ষণ বলটাকে বলা হয় মহাকর্ষ বল। তো মহাকর্ষ বলের যে সূত্রটা স্যার আইজাক নিউটন দিয়েছেন সেটা যদি আমি এইভাবে বলি যে মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে আকর্ষণ করছে, এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং এ বল বস্তুদ্বয়ের ভরের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। তাহলে দেখো, এখানে যদি আমরা একটা জিনিস দেখি, তাহলে আমরা দেখতে পাই যে নিউটনের মহাকর্ষ সূত্রে আসলে তিনটা অংশ আছে। একটা অংশের ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে বল এফ ইজ প্রপোর্শনাল টু এম ওয়ান এবং এম টু, অর্থাৎ দুইটা বস্তু আমরা বিবেচনা করলাম যাদের একটার ভর হচ্ছে এম ওয়ান এবং অপরটির ভর হচ্ছে এম টু। তো এইখান থেকে তাহলে দেখো আমাদের প্রথম অংশ ছিল আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। দুই তৃতীয় অংশে এখানে আমরা কি করেছি, আমরা এখানে দূরত্বটাকে ধ্রুবক রেখেছি। আর দ্বিতীয় অংশে বলেছে যে আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ এফ ইজ প্রপোর্শনাল টু ওয়ান বাই ডি স্কোয়ার। তো এখানে আবার আমাদের বস্তুর ভরটা হচ্ছে কি, এখানে ধ্রুবক। তো আমরা যদি ধরে নেই যে এই ভর এবং দূরত্ব উভয় পরিবর্তনশীল, তাহলে আমরা দেখো এই সমীকরণটাকে লিখতে পারি এফ ইজ প্রপোর্শনাল টু এম ওয়ান এম টু বাই হচ্ছে ডি স্কোয়ার। যেহেতু এখানে সমানুপাতিক চিহ্ন আছে, তো আমরা একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে উভয় অংশকে সমান করে দেব। তো নিউটন কি করেছেন, এখানে একটা সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বিবেচনা করেছেন এবং তাকে জি দ্বারা প্রকাশ করেছেন। তো আমরা এখানে সেটাকে তাই করব, এম ওয়ান ইন্টু এম বাই হচ্ছে কি ডি স্কোয়ার। তো এটাই হচ্ছে কি আমাদের মহাকর্ষ বলের সমীকরণ। আমরা যদি পৃথিবীর ক্ষেত্রে বিবেচনা করি, ধরো আমরা এখানে একটা বিবেচনা করবো, ধরো আমার হাতে এই যে ডাস্টারটা আছে, এই যে ডাস্টারটা আছে, তো ডাস্টারটার ক্ষেত্রে অর্থাৎ একটা বস্তু যদি আমি পৃথিবী বিবেচনা করি আর একটা বস্তু যদি এই হাতের ডাস্টারটা বিবেচনা করি, তাহলে দেখো এখানে যে বিষয়টা হবে, তাহলে এখানে এই মহাকর্ষ বলটা তখন আমরা বলতে পারবো কি অভিকর্ষ বল, অর্থাৎ পৃথিবীর সাথে কোনো একটা বস্তুর যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলটাকে বলা হয় অভিকর্ষ বল। তো আমরা যদি নিউটনের এই সমীকরণটাকে অভিকর্ষ বলের ক্ষেত্রে লিখি, তাহলে একটু দেখো তোমরা এই সমীকরণটাকে আমরা কীভাবে লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি এফ ইকুয়াল টু জি, আমি ধরে নিচ্ছি এইখানে পৃথিবীর ভর হচ্ছে বড় হাতের এম দ্বারা প্রকাশ করলাম, এবং কোনো একটা বস্তুর ভর বা ডাস্টারের ভরটাকে আমরা কি ছোট হাতের এম দ্বারা প্রকাশ করলাম, এবং ধরে নিয়েছি এই ডাস্টারটা এখন কি পৃথিবীর পৃষ্ঠের উপরে আছে। তাহলে যেহেতু পৃথিবীর পৃষ্ঠের উপরে আছে, তাহলে আমি ধরে নিলাম যে আমার এইখানে যে দূরত্বটা সেটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের সমান, এবং পৃথিবীর ব্যাসার্ধকে যদি আমি আর দ্বারা প্রকাশ করি, তাহলে এটা হয়ে যাচ্ছে কি এখন আর স্কোয়ার। তো এটা যদি আমি মহাকর্ষ বলের সমীকরণ বলি, তাহলে আমার এটা হয়ে যাবে কি আমার অভিকর্ষ বলের সমীকরণ। তো এই যে অভিকর্ষ বলের সমীকরণ, এখান থেকে আমরা
আমাদের অভিকর্ষ ত্বরণ g এর সমীকরণ নির্ণয় করব। তো তোমরা একটু দেখো যে আমরা মহাকর্ষ বলের একটা সমীকরণ পেয়েছি, সমীকরণটাকে আমরা নিচে রেখে দিলাম। আবার অভিকর্ষ বলের আরেকটা সমীকরণ আমরা পেয়েছিলাম, অর্থাৎ বস্তুর ওজন। যেটা আমরা জানি অভিকর্ষ বল এবং বস্তুর ওজন কিন্তু একই জিনিস, তো সেই ক্ষেত্রে আমরা আরেকটা সমীকরণকে লিখতে পারি। সেটা হচ্ছে কি, F equal to mg। তাহলে এখন একটু দেখো তোমরা, আমি এইটাও মুছে দিচ্ছি। তাহলে এই যে নিচের সমীকরণটা আর এই যে সমীকরণটা, এই দুইটা সমীকরণে কিন্তু বাম পক্ষ অর্থাৎ আকর্ষণ বলের মান অর্থাৎ অভিকর্ষ বলের মান কিন্তু উভয় ক্ষেত্রেই সমান, যেহেতু আমরা একটি বস্তুই বিবেচনা করেছি। তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি, দেখো mg equal to z m m by হচ্ছে কি r square। তো এখানে দেখো উভয় পক্ষ থেকে যদি আমরা বস্তুর ভরটা বাদ দিয়ে দেই তাহলে আমরা লিখতে পারি, সো z equal to z m by হচ্ছে r square। দেখো এই সমীকরণটা যদি একটু খেয়াল করে দেখো, তাহলে এই সমীকরণটা থেকে আমরা কয়েকটা সিদ্ধান্ত আসতে পারে। সিদ্ধান্তটা হচ্ছে অভিকর্ষ ত্বরণের মান বস্তুর ভরের উপর নির্ভর করে না। তোমরা এখানে যে ভরটা দেখতে পাচ্ছ m, সেটা হচ্ছে পৃথিবীর ভর। আমরা জানি পৃথিবীর ভরটা কি সুনির্দিষ্ট, এবং তার সাথে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কি মহাকর্ষীয় ধ্রুবক g। মহাকর্ষীয় ধ্রুবক g এর মানও কিন্তু কি সুনির্দিষ্ট। আর পৃথিবীর ব্যাসার্ধ আমরা জানি নির্দিষ্ট অঞ্চলের ক্ষেত্রে পৃথিবীর ব্যাসার্ধ কিন্তু চেঞ্জ আছে, যেমন মেরু অঞ্চলের ক্ষেত্রে পৃথিবীর ব্যাসার্ধটা একটু কম, যার কারণে কি হয়ে যায় অভিকর্ষ ত্বরণের মানটা বেশি হয়ে যায়। তো এইখান থেকে আসলে পৃথিবীর ব্যাসার্ধের উপর বা দূরত্বের উপর কিন্তু অভিকর্ষ ত্বরণের মান নির্ভর করে। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু একটা কথা বলতে পারি যে অভিকর্ষ ত্বরণ বস্তু নিরপেক্ষ নয়, আসলে এটি কি স্থান নিরপেক্ষ। তো এটা দিয়ে অনেক সময় দেখা যায় যে আমাদের খ নাম্বারের ক্ষেত্রে প্রশ্ন আসতে পারে, তো আমরা কিন্তু খুব সহজে এটা কাজে লাগিয়ে ফেলতে পারবো। তো আমরা কিন্তু জি এর মানটা কিভাবে বের করা যায় সেটা কিন্তু আমরা বের করে ফেললাম। তো এখন দেখো স্পেস স্টেশন বা ভূপৃষ্ঠ থেকে যদি কোনো উপরে স্থান থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা জি এর মানটা বা জি এর সমীকরণটা কিভাবে নির্ণয় করবো সেটা নিয়ে আমরা একটু আলোচনা করবো। তো তোমরা একটু লক্ষ্য করো, আমরা আগে একটা ফিগার দেখতে পাবো। ফিগারটা হচ্ছে এরকম, আমি ধরে নিচ্ছি যে এটা হচ্ছে কি আমাদের পৃথিবী, এটা হচ্ছে আমাদের কি পৃথিবী। তাহলে এটা যদি পৃথিবী হয় আমি ধরে নিলাম এটা আমাদের কি পৃথিবীর ব্যাসার্ধ, যেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করছি। তো স্পেস স্টেশনটা কিন্তু সাধারণভাবে কি থাকে ভূপৃষ্ঠ থেকে উপরে থাকে। তো আমি ধরে নিলাম যে স্পেস স্টেশনটা আমাদের এইখানে আছে, এবং আমি ধরে নিলাম যে এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা আছে সেই মানটা হচ্ছে কি h। তাহলে এখন দেখো আমাদের আগে যেখানে যে স্থানে দূরত্বটা ছিল কি r, সেই স্থানে এখন দূরত্বটা কি হয়ে গেল আমার r প্লাস h। তাহলে দেখো সেই ক্ষেত্রে অর্থাৎ এই সমীকরণটাকে আমরা তখন একটু চেঞ্জ করে লিখতে পারি, সেটা হচ্ছে কি আমি ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের সমীকরণটাকে আমি g যদি লিখি তাহলে এই সমীকরণটাকে আমি লিখব g প্রাইম দিয়ে। কারণ আমরা অষ্টম শ্রেণীতে পড়ে আসছি উচ্চতার কারণে এবং পৃথিবীর বিভিন্ন স্থানে কি হয় অভিকর্ষ ত্বরণ মানের পরিবর্তন হয়, তো আমি আদর্শ মানটাকে জি ধরেছিলাম। তো যেহেতু এটা পরিবর্তিত একটা মান পাওয়া যাবে এই জন্য আমি কি করলাম এখানে জি প্রাইম ধরলাম, এবং এইখানে দেখো আমার দূরত্বটা আগে কি ছিল আর ছিল, কিন্তু এখন দূরত্বটা কি হয়ে গেছে, এখন দূরত্বটা হয়ে গেছে আর প্লাস এই স্টার ফুল স্কয়ার। তাহলে এখন দেখো আমরা সহজেই কি করতে পারি যে আমরা জি প্রাইমের মানটা অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে উপরে যদি কোনো একটা স্থান থাকে সেই স্থানে আমরা খুব সহজে কি করতে পারি অভিকর্ষ ত্বরণের মানটা নির্ণয় করে ফেলতে পারি এই সমীকরণের সাহায্যে। তো তোমাদের এই সমীকরণ সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে তো তোমরা প্রশ্ন করতে পারো অথবা প্রশ্ন কমেন্টসে লিখে দিতে পারো, আমি আগামী ক্লাসে এই প্রশ্নগুলোর অ্যান্সার দিয়ে নিব। এরপরে আমরা যে টপিকটাতে যাব সেটা হচ্ছে কি ঘর্ষণ। ঘর্ষণে যাওয়ার আগে আমরা একটু বিষয় নিয়ে কাজ করব। তোমরা যদি একটু বিষয় দেখতে চাও তাহলে একটু দেখো যে তোমরা একটু দেখো আমার হাতে যে ডাস্টার আছে সেই ডাস্টারটাকে যদি আমি হাত দিয়ে একটু স্পর্শ করি আলতোভাবে তাহলে দেখো এক ধরনের অনুভূতি হবে। আমি এখানে একটা ডায়েরি নিলাম, এখন দেখো যদি আমি ডায়েরির পৃষ্ঠে বসি তাহলে কিন্তু আমার আরেক ধরনের একটা অনুভূতি হবে। এবার দেখো
যদি আমি কি করি, আমার এই যে দুই হাত আছে, দুই হাত যদি পরস্পরের সাথে ঘষি, তাহলে কিন্তু আমার আরেক ধরনের অনুভূতি হবে। আবার তোমরা একটু খেয়াল করো যে আমার হাতে একটা গাড়ি আছে, খেয়াল করছো? এই গাড়িটা যদি আমি এই আমার হাতের সাথে ঘষি, তাহলে কিন্তু আরেক ধরনের অনুভূতি হবে। কারণটা হচ্ছে কি, কারণটা হচ্ছে এরকম, কারণ এক একটা পৃষ্ঠ হচ্ছে কি এক এক রকম, এক একটা পৃষ্ঠ এক এক রকম হওয়ার কারণে আমাদের কি হয়ে যাচ্ছে, এইখানে ঘর্ষণে অর্থাৎ আমরা যে স্পর্শ করছি সেই স্পর্শটার অনুভূতিটা এক একবার এক এক রকম হচ্ছে। কখনো মনে হচ্ছে যে আমরা যে পৃষ্ঠে স্পর্শ করছি সেই পৃষ্ঠটা কি মসৃণ, আবার আরেকটা পৃষ্ঠ আমাদের কাছে কি অপেক্ষাকৃত কম মসৃণ, আবার আরেকটা পৃষ্ঠ আমাদের কাছে কি অপেক্ষাকৃত বেশি মসৃণ মনে হতে পারে। যেমন দেখো, আমি যদি এই মার্কারের পৃষ্ঠটা হাত দিয়ে স্পর্শ করি, তাহলে কিন্তু এখানে কি আমার কাছে ওইগুলোর থেকে কি অপেক্ষাকৃত বেশি মসৃণ মনে হচ্ছে। মূলত একটা তলের উপর দিয়ে যখন কিনা আরেকটা তল চলতে চায় বা চলার চেষ্টা করে, তখন দুইটা তলের মাঝখানে যে বাধার সৃষ্টি হয় সেই বাধাটাই হচ্ছে কি ঘর্ষণ। অর্থাৎ দেখো, এই যে আমার গাড়িটা আছে, এই গাড়িটা যদি এই দিক দিয়ে চলার চেষ্টা করে, তাহলে দেখো গাড়িটা কি করছে, এইদিকে যাচ্ছে। এখন দেখো, যদি গাড়িটা এইদিকে যাওয়ার চেষ্টা করে, অর্থাৎ আমি কি করছি, গাড়িতে এইদিকে বল প্রয়োগ করছি, এটা হচ্ছে কি আমার বলের দিক, আর এখানে আমার কি আছে, গাড়িটা আছে। এটা গাড়িটা এইদিকে যাচ্ছে এবং আমার বলের দিক, বা আমি যদি এফ দ্বারা প্রকাশ করি, তাহলে এফ এর দিক হচ্ছে কি এইটা। তাহলে এখন দেখো, এই যে গাড়িটা যেদিকে যাচ্ছিল তার ঠিক বিপরীত দিকে সে কি করতেছে, একটা বাধার অনুভব করছে। এই যে বাধা অনুভব করছে, এই বাধাটাকে বলা হবে কি ঘর্ষণ। অর্থাৎ গাড়ির মুভমেন্ট যদি এইদিকে থাকে, তাহলে ঘর্ষণের মুভমেন্টটা হবে কি এইদিকে। অর্থাৎ আমরা যদি বিষয়টা আরেকটু ক্লিয়ারভাবে সংজ্ঞাটা বলতে চাই ঘর্ষণের, তাহলে বিষয়টা হবে এরকম, যখন একটি তলের উপর দিয়ে আরেকটি তল চলতে চায় বা চলার চেষ্টা করে, তখন তলটি গতির বিপরীত দিকে যে বাধার সৃষ্টি হয় সেই বাধাটাকে বলা হয় ঘর্ষণ, এবং এইখানে যে বলের সৃষ্টি হয় সেটাকে বলা হয় ঘর্ষণ বল। তাহলে দেখো, এখানে কিন্তু আমরা একটা জিনিস ক্লিয়ার হয়ে গেলাম, সেটা হচ্ছে এরকম, ঘর্ষণ বল সবসময় গতির বিপরীত দিকে কাজ করবে। অর্থাৎ ঘর্ষণ সবসময় কি ঋণাত্মক ভূমিকা, ঋণাত্মক ভূমিকায় থাকবে। অর্থাৎ আমি যদি বলি যে গাড়িটা এখানে 100 নিউটন বল প্রয়োগ করছে, এবং এখানে যদি পথের ঘর্ষণের মান, এটাকে যদি আমরা এফ দ্বারা প্রকাশ করি, তো এফ এর মান যদি আমাদের 10 নিউটন হয়, তাহলে কিন্তু দেখো এখানে কার্যকর যে বলটা কাজ করবে, অর্থাৎ যে বলটা কার্যকর হচ্ছে, কার্যকর বলটা হবে আমার মুখ প্রযুক্ত বল মাইনাস হচ্ছে কি আমার ঘর্ষণ বল। তো এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে। তোমরা কিন্তু ঘর্ষণের বিভিন্ন ক্ষেত্রে তোমরা এটা প্রতি ক্ষেত্রেই তোমরা আসলে এটা অনুভব করতে পারো। যেমন দেখো, আমি যদি একটা কাগজ এবং একটা কলম, এই দুটো যদি আমি এখানে কি করে দিই, ফেলে দিই, তাহলে তোমরা দেখবা যে যেটা কাগজ সেটা কিন্তু অনেক পরে পড়েছে, কিন্তু যেটা কলম সেটা কিন্তু কি অনেক আগেই পড়েছে। কারণটা হচ্ছে এখানে বাতাসের বাধাটা ঘর্ষণ, বা বাতাসের যে চাপটা সেই চাপটা এখানে কি ঘর্ষণ হিসেবে কাজ করছে। আর ঘর্ষণ মূলত দুইটা বিষয়ের উপর নির্ভর করে, একটা হচ্ছে পৃষ্ঠতলের প্রকৃতি, আর একটা হচ্ছে কি বস্তুর ভর। অর্থাৎ একটা বস্তু যদি ভর বেশি থাকে, তাহলে তার ঘর্ষণটা কি হবে বেশি হবে, আবার বস্তুর ভর যদি কম হয়, তাহলে সেই ক্ষেত্রে কি ঘর্ষণের মানটা কম হবে। তো এই ঘর্ষণটাকে চারটা ভাগে ভাগ করা হয়েছে, তা আমরা একটু চারটা ভাগ লিখবো এবং তারপরে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তোমরা একটু দেখো যে আমি ঘর্ষণ যে চারটা ভাগে ভাগ করা হয়েছে সেটা আমরা একটু দেখতে চাই। প্রথমটা একটু দেখো, প্রথমটা হচ্ছে কি স্থিতি ঘর্ষণ, প্রথমটাকে বলা হবে কি স্থিতি ঘর্ষণ, দ্বিতীয়টাকে বলা হবে গতি ঘর্ষণ, তৃতীয়টা হচ্ছে আমার আবর্ত ঘর্ষণ, এবং চতুর্থটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। তাহলে দেখো, আমরা যদি এই চারটা ঘর্ষণকে একটু হালকাভাবে আলোচনা করি, তাহলে তোমরা এটা বুঝতে পারবা। যেমন দেখো, আমার কাছে যে বইটা আছে বা ডায়েরিটা আছে, এটার উপর আমি একটা ডাস্টার রেখেছি। তাহলে এখন দেখো, ধরো আমি বল প্রয়োগ করছি, কিন্তু ডাস্টারটা কি হচ্ছে না, চলার উপক্রম করছে না। অর্থাৎ একটা বস্তু যখন আরেকটা বস্তুর সাথে
চলার চেষ্টা করে কিন্তু যে পর্যন্ত গতিশীল না হয় সেই পর্যন্ত যে ঘর্ষণটা কাজ করে সেটাকে বলা হয় কি স্থিতি ঘর্ষণ। এবং এই যে চার প্রকার ঘর্ষণ আছে এই চার প্রকার ঘর্ষণের মধ্যে স্থিতি ঘর্ষণের মান হচ্ছে সবচেয়ে বেশি, এটা বা এটার ঘর্ষণ গুণাঙ্কের মান কি সবচেয়ে বেশি। তাহলে তোমরা কি এটা ক্লিয়ার হতে পারছো? যেমন ধরো এই যে আমি দাঁড়িয়ে আছি, আমি যে এখন দাঁড়িয়ে আছি আমার পাটা কিন্তু নড়ছে না, এই যে আমি দাঁড়িয়ে আছি এই যে দাঁড়িয়ে থাকার কারণটা হচ্ছে কি এখানে স্থিতি ঘর্ষণ। কারণ হচ্ছে কি আমি এখন পর্যন্ত কি স্থিতি ঘর্ষণের কারণে আমার পাটা এখনো আটকে আছে, আমি এখনো সামনের দিকে কি করতে পারছি না মুভমেন্ট করতে পারছি না বা চলতে পারছি না। আরেকটা জিনিস একটু খেয়াল করে দেখো যে দ্বিতীয় যে ঘর্ষণটা সেটা হচ্ছে কি গতি ঘর্ষণ। গতি ঘর্ষণ কোনটা? ধরো এই যে আমার হাতে এটা কি দেখতে পাচ্ছ তোমরা গাড়ি, তো এই গাড়িটা কি করছে ধরো এখান থেকে চলতেছে, এই তলের উপর দিয়ে কি হচ্ছে গাড়িটা চলতেছে। তোমরা একটু খেয়াল করে দেখো গাড়িটা কি করতেছে চলতেছে। আমরা এই গাড়িটা চলার সময় এটা যদি ধরো এখানে যে ঘর্ষণটা কাজ করছে তো এই ঘর্ষণটাকে বলা হবে আমাদের কি, ধরো গাড়িটা ব্রেক করেছে, ব্রেক করে সে কি করছে থেমে যাচ্ছে সেচ্ছি। বা ধরো তুমি আরেকটা জিনিস একটু ভালোভাবে এটা দেখো, অর্থাৎ আমার ডাস্টারটা আমি কি করছি এই যে দেখো নিয়ে আসছি, খেয়াল করেছি আমি কি করলাম এই যে আমার ডাস্টার এখানে যে মুছে আছে যে বিষয়টা এই বিষয়টাকে আমি কি করছি এখানে মুছে দিলাম। এই যে মুছে দেওয়ার কারণে এখানে যে ঘর্ষণের সৃষ্টি হয়েছে তো এই ঘর্ষণটাকে বলা হবে কি গতি ঘর্ষণ। তো গতি ঘর্ষণের যে মানটা আছে সেটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে কি এফ। আমরা ঘর্ষণের মানটাকে বা ঘর্ষণ বলের মানটাকে যদি আমরা এফ দ্বারা প্রকাশ করি তাহলে এফ ইকুয়াল টু হবে মিউ ডব্লিউ। অর্থাৎ ঘর্ষণের মান বস্তুর ওজন, অর্থাৎ এই যে আমার যে গাড়িটা আছে এই গাড়িটার ওজন এবং রাস্তার বা তলের যে ঘর্ষণ গুণাঙ্ক আছে সেটার উপর নির্ভর করবে। তোমরা কি আমার বিষয়টা ক্লিয়ার হতে পেরেছো? তাহলে তোমরা কি কথাটা বুঝতে পেরেছো যে ঘর্ষণ বলের মান কিসের উপর নির্ভর করবে? ঘর্ষণ গুণাঙ্ক এবং হচ্ছে কি বস্তুর ওজনের উপর নির্ভর করবে। তো এইখান থেকে দেখো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে ঘর্ষণ গুণাঙ্কের মানটা, আমাদের যদি ঘর্ষণ বলের মান দেয়া থাকে তাহলে কিন্তু আমরা খুব সহজে কি ঘর্ষণ গুণাঙ্কের মানটাও বের করতে পারবো। তো ঘর্ষণ গুণাঙ্কের মানটা কি হয়ে যাবে এফ বাই হচ্ছে কি, এটা হচ্ছে আমার ঘর্ষণ গুণাঙ্কের মান। এখন এটা হচ্ছে সমতল পৃষ্ঠের ক্ষেত্রে। যদি আমার আরেকটা বিষয় একটু খেয়াল করো, যদি পৃষ্ঠটা সমতল না হয়ে যদি অ্যাঙ্গেল পৃষ্ঠ হয়, অ্যাঙ্গেল পৃষ্ঠ কিভাবে, ধরো এটা হচ্ছে আমার এই যে এটা হচ্ছে আমার বোর্ড, এই বোর্ডের সাথে কি করছে এটা অ্যাঙ্গেল ভাবে যাচ্ছে, দেখো এই যে দেখো এইভাবে এইভাবে যাচ্ছে। বা আমরা যদি এইখানে বিবেচনা করি তাহলে ধরো এইটা এখানে এইভাবে যাচ্ছে, তাহলে দেখো আমি যদি একটা ফিগারটা দেখাই তাহলে তোমরা একটু ক্লিয়ার ভাবে বুঝতে পারবা সেটা হচ্ছে এরকম। অর্থাৎ এটা হচ্ছে আমার তল, এইখান দিয়ে আরেকটা তল আছে এবং এই তলের উপর দিয়ে ধরো এখানে আমার কি গাড়িটা আছে। তাহলে এখন দেখো এই তলটা এই তলের সাথে কিন্তু কি করেছে একটা কোণ সৃষ্টি করেছে। তাহলে এইখানে যে ঘর্ষণ গুণাঙ্ক আছে এই ঘর্ষণ গুণাঙ্কের মান হবে এই যে আমার এখানে যদি আমি ধরি যে এখানে থিটা কোণ উৎপন্ন হয়েছে এবং এইখান থেকে এখানে যদি একটা লম্ব অঙ্কন করি তাহলে এখন দেখো আমার ঘর্ষণ গুণাঙ্কের মান হবে কি, আমরা জানি কি বস্তুর ওজন হচ্ছে কি খাড়া নিচের দিকে কাজ করে। তাহলে এখন দেখো আমার এখানে যে ঘর্ষণ গুণাঙ্কের মান হবে সেই ঘর্ষণ গুণাঙ্ক হবে কি মিউ ইকুয়াল টু ট্যান থিটা। অর্থাৎ এই ঘর্ষণ গুণাঙ্কের মান নির্ভর করবে কি এই যে আমার গাড়ির তল, গাড়ি বা আমার যে ডাস্টার ছিল সেই ডাস্টারের তলের সাথে এই তল যে কোণ উৎপন্ন করেছে, অর্থাৎ এই তলের সাথে এই তলের যে কোণটা উৎপন্ন হয়েছে সেই কোণের উপর, সেক্ষেত্রে আমরা লিখতে পারি ঘর্ষণ গুণাঙ্ক মিউ ইকুয়াল টু ট্যান থিটা। তো এরপরে যদি যাই আমি আবর্ত ঘর্ষণ, আবর্ত দেখো আবর্ত শব্দটা এসেছে আবর্তন থেকে, আবর্তন মানে কি ঘোরা, অর্থাৎ ঘোরার কারণে যে ঘর্ষণের সৃষ্টি হয় সেটাকে বলা হয় কি আবর্ত ঘর্ষণ। অর্থাৎ এটা সংজ্ঞাটা যদি আমরা এরকম বলি, যদি কোনো বস্তু গড়িয়ে গড়িয়ে চলে বা চাকার মাধ্যমে চলে তাহলে সেখানে যে ঘর্ষণের সৃষ্টি হয় তাকে বলা হয় কি আবর্ত ঘর্ষণ। যেমন ধরো আমি যদি গাড়ির চাকার কথা বলি তাহলে গাড়ির চাকা চলার সময় যে ধরনের ঘর্ষণের সৃষ্টি করে সেটাকে বলা হয় আবর্ত ঘর্ষণ। অথবা তোমরা আরেকটা বিষয় খেয়াল করতে থাকতে পারো যে আমরা মোটরসাইকেল বা সাইকেল কিন্তু প্রায় সবাই চালাই,
এই সাইকেল বা মোটরসাইকেলের চাকাটাও চাকাটাও হচ্ছে কি গুড়, অর্থাৎ এটাও কি করে গড়িয়ে গড়িয়ে চলে। অর্থাৎ মোটরসাইকেল বা সাইকেলের সময় চালানোর সময় এখানে যে ঘর্ষণের সৃষ্টি হয় তাহলে সেই ঘর্ষণটাও কি হবে আমাদের আবর্ত ঘর্ষণ। তো এরপরে যদি আমি সামনে যাই তাহলে আমাদের কোনটা বাদ রয়ে গেল দেখো তো একটু, আমাদের বাদ রয়ে গেছে কি প্রবাহী ঘর্ষণ। এখন দেখো প্রবাহী ঘর্ষণে যাওয়ার আগে আমরা আগে জানবো প্রবাহী জিনিসটা কি। অ্যাকচুয়ালি পদার্থ হচ্ছে কি, পদার্থের একটা রূপ হচ্ছে প্রবাহী পদার্থ। প্রবাহী পদার্থকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে তরল পদার্থ আর একটা হচ্ছে বায়বীয় পদার্থ। প্রবাহী মানে কি, যেটা প্রবাহিত হয় বা বয়ে চলে। আমরা জানি কি বাতাস কি করে বয়ে চলে, ঠিক একইভাবে তরল বা পানি জাতীয় যে পদার্থগুলো আছে সেগুলো কি করে বয়ে বয়ে চলে। এজন্য এগুলোর মাঝে যে ঘর্ষণের সৃষ্টি হয় সেটা হচ্ছে কি প্রবাহী ঘর্ষণ। প্রবাহী ঘর্ষণের আমি যদি একটা উদাহরণ দিই তাহলে তুমি বুঝতে পারবা। ধরো তুমি বাসে করে কোথাও যাচ্ছ, কোনো একটা কারণে তুমি হয়তো কি জানালা দিয়ে তোমার মুখটা বের করেছ, তাহলে দেখো তখন তোমার মুখের উপর কি করছে বাতাসের একটা ঝামটা দিচ্ছে। তো এই যে বাতাসের যে ঝামটা বা বাধাটা আছে এই বাধাটাই হচ্ছে কি এখানে তোমার সাথে প্রবাহী ঘর্ষণ কাজ করছে। আবার একটা বিষয় দেখো, সেটা হচ্ছে এরকম যে তোমরা অবশ্যই প্যারাশুট দেখে থাকবে। এই যে প্যারাশুটটা কি করছে, একজন প্যারাট্রুপার প্যারাশুটে এখানে যে বাতাসের বাধাটা আছে সেই বাতাসের বাধাটা কাজে লাগিয়ে কি করছে একটা নির্দিষ্ট স্থানে উপনীত হচ্ছে। তো এটা ছিল আমাদেরকে প্রবাহী ঘর্ষণ। অথবা আরেকটা বিষয় তুমি খেয়াল করতে পারো, আমরা যদি পানিতে সাঁতার কাটি তাহলে দেখবা সেখানেও আমাদের কি করতে হয় একটা বাধা অতিক্রম করতে হয়। তো এইখানেও একটা বাধা আছে যেটাকে বলা হয় কি প্রবাহী ঘর্ষণ। এটার আরেকটা নাম আছে, তো আমি একটু জাস্ট জানিয়ে রাখি, এখানে যে বাধাটা কাজ করে এটাকে বলা হয় সান্দ্র বল। অর্থাৎ ঘর্ষণ বলটা যখন কিনা পানিতে কাজ করে বা তরল পদার্থে কাজ করে তখন এটার নাম হয়েছে সান্দ্র বল। তো এটা আমরা নিয়ে পরবর্তী শ্রেণীতে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এখন আমরা যে বিষয়গুলো জানলাম সেটা হচ্ছে কি ঘর্ষণের প্রকারভেদ। এখানে দেখো ঘর্ষণের একটা সূত্র আমাদের আছে, আমরা তো এখানে দুটো সূত্র দেখেছি, আরও একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি বল পরিমাপের ক্ষেত্রে আমরা ঘর্ষণটাকে ব্যবহার করতে পারি। এবং এই নিয়ে বিভিন্ন ধরনের সৃজনশীল প্রশ্ন এসেছে, আমি গাণিতিক যখন সমস্যাগুলো সমাধান করব তখন তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব যে নিউটনের কোন সূত্র থেকে কয়টা সৃজনশীল এসেছে। আর সাধারণত তৃতীয় অধ্যায়ের সৃজনশীলগুলো সাধারণত দ্বিতীয় বা চতুর্থ অধ্যায়ের সাথে সমন্বিত হয়ে আসে, অনেক সময় আবার নিজে একা একাও আসে। তো এই জন্য আমি তোমাদের কোথায় অর্থাৎ কোন আমার লেকচারের আন্ডারে বা কোন টপিকের আন্ডারে এই পর্যন্ত তোমাদের সৃজনশীল প্রশ্নগুলো এসেছে বলে সেগুলো ইনশাল্লাহ আগামী ক্লাসে জানিয়ে দেবো। তো যে বিষয়টাতে যেতে যাচ্ছিলাম সেটা একটু দেখো, আমি তোমাদের একটু আগে গাড়ির একটা উদাহরণ দিয়েছিলাম, সেখানে কিন্তু আমি দেখিয়েছিলাম কি একটু খেয়াল করো তোমরা, গাড়ির যে অংশটা ছিল সেখানে আমরা কি দেখিয়েছিলাম যে প্রযুক্ত বলটা আসলে কি হয়েছে দুইটা অংশে ভাগ হয়েছে। প্রযুক্ত বল ইকুয়াল টু আমরা কি হয়েছে কিছু বল এখানে কি কার্যকর হয়েছে এবং কিছু বল পথের বাধার কারণে কি নষ্ট হয়ে গেছে। তো এখানে আমি কি করতে পারি সেটাকে আমি ধরে নিলাম কি আমার ঘর্ষণ বল। অর্থাৎ প্রযুক্ত বলটা আমার কি হয়ে গেছে দুইটা অংশ বিভক্ত হয়েছে, যেখানে ঘর্ষণযুক্ত মেঝেতে বা ঘর্ষণযুক্ত চলার পথে দুইটা অংশে বিভক্ত হয়েছে, একটা হচ্ছে কি কার্যকর বল আর একটা হচ্ছে ঘর্ষণ বল। তো আমি যদি প্রযুক্ত বলটাকে এফ লিখি এবং কার্যকর বলটাকে যদি আমি এফ ওয়ান লিখি এবং ঘর্ষণ বলটাকে যদি আমি এফ দ্বারা প্রকাশ করি তাহলে দেখো আমরা কিন্তু কার্যকর বলটাকে কিন্তু এইভাবে প্রকাশ করতে পারি এফ ওয়ান ইকুয়াল টু কি এফ মাইনাস এফ। এটাই হচ্ছে কি আমার ঘর্ষণ বল। অর্থাৎ ঘর্ষণ বলের মান বের করার জন্য কোনো কোথাও যদি একটা জায়গায় বল প্রযুক্ত হয় তাহলে সেখান থেকে আমার ঘর্ষণ বলের মান কতটুকু হয়েছে বা আমার কতটুকু ত্বরণ হয়েছে, ত্বরণটা কাজ করছে সেইটুকু কিন্তু আমরা কি এই সূত্রের সাহায্যে বা সমীকরণের সাহায্যে নির্ণয় করতে পারব। তো যাই হোক আমরা এই টপিককে শেষ করে আমরা এখন আবার কি সামনের টপিকের দিকে এগিয়ে যাই। একটা বিষয় নিয়ে আরেকটু বিষয় একটু আলোচনা করবো, সেটা হচ্ছে দেখো আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু ঘর্ষণের মানে অনেক সময় কি বাড়ানোর প্রয়োজন পড়ে আবার অনেক সময় কি ঘর্ষণ কমানোর প্রয়োজন পড়ে। তো ঘর্ষণ কমানো বাড়ানোর সাথেও আরেকটা বিষয় আছে, ঘর্ষণ
কিছু বিষয়ের উপর নির্ভর করে। সেটা হচ্ছে রাস্তায় গাড়ি চলার ক্ষেত্রে বা আমরা যখন ভ্রমণে বের হই তখন কি হয়, কিছুটা ঘর্ষণের যে বিষয়গুলো আছে সেগুলো কি রাস্তার পৃষ্ঠের উপরও কি নির্ভর করে। অর্থাৎ একটা পৃষ্ঠ যদি মসৃণ বেশি হয় তাহলে কিন্তু ঘর্ষণের পরিমাণ সেখানে কম হয়, আবার পৃষ্ঠ যদি কম মসৃণ হয় তাহলে সেখানে কি হয়ে যাবে, আমাদের ঘর্ষণের মাত্রা কিন্তু কি হয়ে যাবে, কম হয়ে যাবে। কম মসৃণ হলে আমাদের কি ঘর্ষণের মাত্রা বেশি হয়ে যাবে, এবং অধিক মসৃণ হলে সেখানে কি ঘর্ষণের মাত্রা কম হয়ে যাবে। তো এখানে তোমরা একটা বিষয় খেয়াল করেছো কিনা একটু দেখো, যে অনেক সময় আমরা দেখি যে বালুতে বা কাদায় কি হয়ে গেছে, আমাদের গাড়ির চাকা আটকে গেছে এবং চাকাটা তখন কি শুধুমাত্র ঘুরছে, ঘুরছে তো ঘুরছেই, কিন্তু গাড়িটা কি করতে পারতেছে না, সামনের দিকে অগ্রসর হতে পারছে না। কারণ দেখো এখানে কি হয়ে গেছে, ওই যে বালিতে বা কাদার মধ্যে গাড়িটার যে পরিমাণ ঘর্ষণ বল প্রয়োজন সেই পর্যন্ত ঘর্ষণ বল সে ব্যবহার করতে পারছে না বা প্রযুক্ত হচ্ছে না, যার কারণে সে কি করতে পারছে না, গাড়িটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারছে না। এরপর দেখো আরেকটা জিনিস দেখবা, যে রাস্তায় যাতে পর্যাপ্ত পরিমাণ ঘর্ষণ হয় সেজন্য তোমরা যদি গাড়ির টায়ারটা একটু খেয়াল করে দেখো তাহলে দেখবা যে গাড়ির টায়ারটা কিন্তু কি থাকে, খাঁজ কাটা থাকে। অর্থাৎ এই যে খাঁজ কাটা আছে, এই খাঁজ কাটার কারণে কি হয়ে যায়, গাড়ির ভেতরে পানি বা কাদা যদি প্রবেশ করে তাহলে সেটা কি করে, উপযুক্ত একটা ঘর্ষণের যোগান দেয়। শুধু তাই নয়, তোমরা যদি দেখো যে আমরা যে জুতাগুলো পায়ে দিই সেই জুতাগুলোর পায়ের তলায় কিন্তু সবসময় কি থাকে, খাঁজ কাটা থাকে। তো এই জন্য এইখানে তোমাদের কিন্তু অনেক সময় প্রশ্ন থাকে যে জুতার তলায় খাঁজ কাটা থাকে কেন, বা টায়ারের পৃষ্ঠ কাটা কাটা থাকে কেন। এই বিষয়ে, এই বিষয়ের প্রশ্নের উত্তরটা কিন্তু তোমরা এখান থেকে কি পেয়ে গেছো। তো এই বিষয়গুলো যদি তোমরা একটু লক্ষ্য রাখো তাহলে তোমরা কিন্তু ঘর্ষণ বিষয়টাকে আরেকটু ভালোভাবে বুঝতে পারো। এরপর দেখো আমি যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করবো সেটা হচ্ছে ঘর্ষণ কমানো বা বাড়ানো। কি হয় ঘর্ষণ কমাতে হয়, আবার অনেক সময় কি আমাদের ঘর্ষণ বাড়াতে হয়। যেমন দেখো আমি যদি এই বোর্ডের কথাই বলি, বোর্ডের যদি আমি ঘর্ষণটাকে আরেকটু বাড়িয়ে দিতাম তাহলে আমার কলমের এই যে নিব আছে সেটা কিন্তু খুব দ্রুতই কি হয়ে যেত, ক্ষয় হয়ে যেত। তোমরা কিন্তু অনেক সময় লক্ষ্য করবা যে আমরা যদি এইটাকে এইভাবে ঘষা দিয়ে দেখি তাহলে কিন্তু, আমি দেখাচ্ছি তোমরা একটু দেখো যে এইটার যে নিবটা আছে এইটা নিবটা কি হয়ে গেছে, মাথাটা কিন্তু ক্ষয় হয়ে গেছে। কেন ক্ষয় হয়ে গেছে, কারণ হচ্ছে কি এই কলমটা দিয়ে আমরা কি করেছি, একটু বেশি প্রেশার দিয়ে লিখেছি, এখানে ঘর্ষণ বেশি করার চেষ্টা করেছি, এবং ঘর্ষণ বেশি করার চেষ্টা করার কারণে কি হয়ে গেছে, আমার এই কলমের নিবটা অনেকটাই কি হয়ে গেছে, ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে। কিন্তু যদি এই কলমের নিবটা দেখো তাহলে দেখো এই কলমের নিবটা কিন্তু ওটা থেকে কি অনেকটা সুচালু, কারণ হচ্ছে কি এখানে ঘর্ষণের পরিমাণটা কম হয়েছে। এরপরে দেখো আর একটা বিষয়, যে তুমি যদি টাইলসের মধ্য দিয়ে দৌড়াতে চাও তাহলে কিন্তু তোমার কি পা খসকে বা পা হড়কে যাওয়ার কিন্তু একটা সম সম্ভাবনা আছে। কারণ হচ্ছে টাইলসের মধ্যে এটা অত্যন্ত মসৃণ হয় স্বাভাবিক পথের চেয়ে, এই মসৃণতার কারণে কি হয়ে যায় যে কোনো সময় আমরা আচার আচ্ছা আশ্রয় পড়ার একটা কি হয়ে যায় বা আছা খাওয়ার একটা কি থাকে, প্রবণতা থাকে। এরপরে দেখো যে ঘর্ষণ বাড়ানোর জন্য বা সরি ঘর্ষণ কমানোর জন্য তোমরা যদি একটা বিষয় খেয়াল করে দেখো, যে একটা সময় আমরা কি করতাম প্রাণ জাতীয় সুটকেসগুলো ব্যবহার করতাম, কিন্তু এখন কিন্তু আমরা কি করি লাকেজ ব্যবহার করা শুরু করলাম, এবং দেখো লাকেজ ব্যবহার করার পর আমরা সেখানে আবার কি করি না, নিচে দুটা চাকা লাগিয়ে দিলাম। কেন চাকা লাগিয়ে দিলাম, কারণ হচ্ছে কি তখন কিন্তু আমার ঘর্ষণের স্থানের পরিমাণ কি হয়ে গেছে, কম হয়ে গেছে, অর্থাৎ স্পর্শতলের পরিমাণ কম হয়ে গেছে। অর্থাৎ আমরা স্পর্শতলকে কমিয়ে বা বাড়িয়েও আমরা কি করতে পারি, আমরা ঘর্ষণের মানটাকে কমিয়ে বা বাড়িয়ে দিতে পারি। আবার দেখো মোটরসাইকেল গাড়ি বা এই জাতীয় ইঞ্জিনগুলোতে আমরা কি করি, মবিল ব্যবহার করি। মবিল কিন্তু বুঝতে পারছো লুব্রিকেন্ট, অর্থাৎ পিচ্ছিল পদার্থ। এটা কেন ব্যবহার করি আমরা, যাতে ইঞ্জিনের যে লাইনার এবং পিস্টনের মধ্যে যে আপডাউনটা হচ্ছে, এই আপডাউনের কারণে পিচ্ছিল পদার্থ থাকার কারণে সেখানে কিন্তু ঘর্ষণের পরিমাণটা কম হচ্ছে, যার কারণে আমাদের যন্ত্রাংশগুলো কিন্তু ধীরে ধীরে ক্ষতি হচ্ছে। কিন্তু যদি আমরা এখানে মবিল ব্যবহার না করতাম তাহলে কিন্তু দেখা যেত যে লাইনার এবং পিস্টনের মধ্যে একটা সময় পর থেকে কি হয়েছে, ঘর্ষণের পরিমাণটা বেড়ে যাচ্ছে এবং খুব দ্রুত আমার কি হয়ে যাচ্ছে, যন্ত্রগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এরপরে যদি তোমরা আরেকটা জিনিস খেয়াল করো, যে আমাদের যাদের বাসায় বাসায় কেজি গেট আছে তোমরা দেখো যে কিছুদিন পর পর সেখানে কি হয় গ্রিজ বা মবিল লাগাতে হয়, অথবা দোকানের শাটারের কথা যদি বিবেচনা করো তাহলে দেখবা যে সেখানে কি করতে হয়, আমাদের গ্রিজ ব্যবহার করতে হয়। কেন গ্রিজ ব্যবহার করতে হয়, কারণ গ্রিজ ব্যবহার করলে শাটারের একটা পৃষ্ঠ
যে লাইন দিয়ে চলাচল করে সেখানে কি করতে হয়, লাইনটা সঠিকভাবে চলাচল করতে পারে। এছাড়া দেখো দৈনন্দিন জীবনে আমরা কিন্তু বাসায় কি করতাম, এক সময় কাঠের ওয়ার্ড্রপ ব্যবহার করতাম, এখন কিন্তু অনেক প্লাস্টিকের ওয়ার্ড্রপে দেখাচ্ছে কি নিচে তোমার কি লাগানো থাকছে, চাকা লাগানো থাকছে। চাকা লাগানোর কারণে কি হয়ে যাচ্ছে, আমার ঘর্ষণের পরিমাণটা কম হচ্ছে, অর্থাৎ আমাকে কি কম শক্তি প্রয়োগ করেই আমি আমার ট্রেটা বাইরে আনতে পারতেছি, বা ড্রয়ারটাকে কি করতে ভিতরে নিতে পারতেছি বা বাইরে আনতে পারতেছি। তো এইভাবে কিন্তু আমরা কি করছি, প্রতিনিয়ত আমাদের ঘর্ষণটাকে কমিয়ে দিচ্ছি। এছাড়া আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে কি স্পর্শতলে যদি আমরা স্পর্শের পরিমাণ কমিয়ে দিই, সেটা কিভাবে সেটা একটু দেখো। ধরো যদি আমরা এটার সাথে এইটা এইভাবে টানি, তাহলে দেখো পুরো পৃষ্ঠটার সাথে কি হচ্ছে, এখানে ঘর্ষণ হচ্ছে। কিন্তু যদি আমরা এইভাবে টানি, অর্থাৎ একটা অংশ দিয়ে যদি টানি, তাহলে দেখো এই অংশটা কিন্তু ফাঁকা হয়ে গেছে, তাহলে কিন্তু আমার এখানে কি হয়ে যাচ্ছে, ঘর্ষণের পরিমাণটা কমে যাচ্ছে। এইভাবে আমরা কি করতে পারি, আমরা আমাদের ঘর্ষণটাকে কমিয়ে দিতে পারি। আবার দেখো অনেক ক্ষেত্রে আছে যেখানে আমাদের কি করতে হয়, ঘর্ষণের পরিমাণটা বাড়িয়ে দিতে হয়। যেমন দেখো আমি যদি দেয়ালের মধ্যে একটা তারকাটা লাগাতে যাই, তাহলে দেখো দেয়ালটা যদি টাইলসের মতো হয়, তাহলে কিন্তু সেখানে তুমি কি তারকাটাটা আটকাতে অনেক বেশি সমস্যার সম্মুখীন হবা। কিন্তু দেখো যদি খসখসে থাকে, সেখানে কিন্তু আমরা কি করতে পারি, খুব সহজে তার কাটাটা আটকে দিতে পারি, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের কি করতে হচ্ছে, ঘর্ষণটা বাড়াতে হচ্ছে। এরপরে দেখো ধরো তুমি করাত ব্যবহার করে কি করবা, কোনো একটা বিষয় কাটবা। এখন দেখো করাতের দাঁতগুলো কিন্তু কাটা কাটা থাকে, কেন কাটা কাটা থাকে, কারণ হচ্ছে কি এখানে আমাদেরকে ঘর্ষণটা একটু বেশি প্রয়োজন হয় বা ঘর্ষণটা একটু বাড়ানোর প্রয়োজন হয়। এই জন্য আমরা কি করি, এখানে আমরা ওইখানে করাতটা ব্যবহার করি, যাতে আমরা কি করতে পারি, ওইখানে জিনিসটা কাটতে পারি, সহজ হয় আমাদের জন্য। এই জন্য আমরা ওইখানে ঘর্ষণের পরিমাণটা বাড়িয়ে দিই। ঠিক এইভাবে দৈনন্দিন জীবনে প্রতিনিয়তই কি করছি, আমরা আমাদের ঘর্ষণের পরিমাণটাকে বাড়ানো বা কমানো কাজ করছি। এছাড়া দেখো আরেকটা বিষয়, আমরা যদি লিখতে যাই, তাহলে দেখো লেখার কাগজটা যদি অনেক বেশি খসখসে বা অমসৃণ হয়, তাহলে সেখানে আমাদের লিখতে কিন্তু কষ্ট হয়। কিন্তু আবার যদি একেবারে মসৃণ হয়, তাহলে সেখানে কিন্তু আমাদের কলমের বলটা কি হয় না, আটকে থাকে না। তো যার কারণে কি হয়, আমাদের লেখালেখির জন্য আমরা যে কাগজটা ব্যবহার করি, সেই কাগজে কী করতে হয়, আমাদের ঘর্ষণের পরিমাণটা একটু সঠিক মাত্রায় থাকতে হয়, যাতে আমরা কী করতে পারি, সঠিকভাবে লিখতে পারি। তো এই ছিল আমাদের ঘর্ষণ। এছাড়া আরেকটা বিষয় দেখো, আরেকটা টপিক আমাদের এখানে আছে, ঘর্ষণকে প্রয়োজনীয় উপদ্রব বলা হয় কেন। তোমরা ক্লাস এইটা আরেকটা জিনিস পড়েছিলে যে প্রশোধনকে প্রয়োজনীয় উপদ্রব বলা হয় কেন। দেখো এই যে ঘর্ষণকেও প্রয়োজনীয় উপদ্রব বলা হয়, কারণ হচ্ছে কি ঘর্ষণ একইভাবে যেমন আমাদের কি করে কিছু ক্ষতিকর কাজও করে, আবার একইভাবে আমাদের অনেক উপকারও করে। যেমন দেখো ঘর্ষণের কারণে একটা তল যখন আরেকটা তলের উপর দিয়ে চলে, তখন কিন্তু কি হয়, সেখানে তাপের সৃষ্টি হয়। অথবা তুমি একটা জিনিস খেয়াল করতে দেখতে পারো, যে আমরা যখন শীতের দিন আসে, তখন আমরা কি করি, পরস্পরের দুই হাতকে পরস্পরের সাথে কি করি, ঘষাঘষি করি, এরপর আমাদের গালে বা কপালে বা হচ্ছে ঘাড়ে ছোঁয়ায়। কেন ছোঁয়ায়, কারণ হচ্ছে কি আমাদের এখানে ঘর্ষণের ফলে যে তাপ হয়, সেই তাপটাকে আমরা কাজে লাগানোর চেষ্টা করি। তো আমরা এই তাপটাকে কাজে লাগাতে পারলে ঘর্ষণের কারণে আমাদের প্রতিনিয়ত যে তাপের সৃষ্টি হয়, সেই তাপটা কিন্তু আমাদের বেশিরভাগই কী হয়ে যায়, অপচয় হয়ে যায়। যার কারণে ঘর্ষণ আমাদের ক্ষেত্রে এই ক্ষেত্রে কি একটা অপ্রয়োজনীয় জিনিস বলে মনে হয়। কিন্তু দেখো আমি যে অন্যান্য যে বিষয়গুলো বললাম, যেমন আমাদের যে বলেছিলাম গাড়ির চাকা ফেসে গেছে, তখন কিন্তু আমাদের কী করতে হচ্ছে, ঘর্ষণটা বাড়ানোর প্রয়োজন হচ্ছে। যার কারণে আমরা কী করতেছি, ঘর্ষণটাকে বাড়িয়ে আমরা গাড়িটাকে সেই ফেসে যাওয়া অবস্থা থেকে তুলতে পারতেছি। এরপর দেখো এই যে আমাদের বিল্ডিং তুলতে পারতেছি, অর্থাৎ একটা ইটের সাথে আর একটা ইটের যদি ঘর্ষণ ভালো মতো না হতো, তাহলে কিন্তু আমরা কি আমাদের দালান কোঠা তৈরি করতে পারতাম না। এছাড়া আমরা আমাদের এই যে লেখার কাজ বলি, আমাদের দেয়ালে পেয়ারা কাটানোর কাজ বলি, বা আমরা যে একটা জায়গার সাথে একটা কাজ জায়গা যে কাঁচগুলো ফিট করছি সেইখানে, অর্থাৎ ফ্রেমটায় কিন্তু সেখানে আমাদের কী করছে, একটা আটকে থাকার যে কাজটা করছে, সেখানেও কিন্তু একটা বেশি ঘর্ষণের সৃষ্টি হচ্ছে। তো এই যে এই কাজগুলো কিন্তু আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এই জন্যই মূলত ঘর্ষণকে বলা হয়েছে কি একটা প্রয়োজনীয় উপদ্রব। তবে ঘর্ষণ সম্পর্কে আলোচনা এখনকার মতো শেষ। তো এরপরে আমরা আমাদের আজকের শেষ টপিকটায় চলে যাব, সেটা হচ্ছে কি নিরাপদ ভ্রমণ, গতি ও বল। দেখো আমরা প্রতিনিয়তই কি করছি, প্রায় প্রতিদিনই আমাদের দেশে কোথাও না কোথাও কোনো না কোনো ক্ষেত্রে দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। এই যে দুর্ঘটনাগুলো ঘটছে, এই দুর্ঘটনাগুলো ঘটার অন্যতম কারণ হচ্ছে কি, আমরা কিন্তু আসলে আমাদের কী করতেছি না, গতিটাকে নিয়ন্ত্রণ করছি না। গতিটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারতাম, তাহলে কিন্তু নিয়ন্ত্রণ করি, কিন্তু সবসময় যদি আমরা করতে পারতাম, তাহলে কিন্তু আমাদের কি এত দুর্ঘটনার সৃষ্টি হতো না।
আমি আজকে একটা ছোট উদাহরণের মাধ্যমে বা ছোট একটা ম্যাথ সলিউশনের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেব যে আসলে ঘর্ষণের কারণে এই সরি আমি এই গতির কারণে কি পরিমাণ আমাদের জনজীবনের যে আমাদের প্রাণহানির যে আশঙ্কাটা হচ্ছে সেটা কীভাবে হয় তার একটা রেস যদি আমি তোমাদেরকে একটু দেখাই তাহলে তোমরা একটু বুঝতে পারবে। আমরা গতদিন সংঘর্ষের যে সূত্র বের করেছিলাম সেখান থেকে কিন্তু আমরা সংঘর্ষের পরে দুইটা বস্তুরই বেগ নির্ণয়ের আমরা কি করেছিলাম সূত্র নির্ণয় করতে পেরেছিলাম। তাহলে ধরো এটা একটা বস্তু, ধরো এইটা একটা বস্তু, এই বস্তুটার ধর্ম হচ্ছে কি L1 এবং এটা কি করছে U1 বেগ নিয়ে এই দিকে যাচ্ছে, তার গতির দিক হচ্ছে এই দিকে। ধরো এইখানে খুব অল্প ভরের আরেকটা মোটরসাইকেল হতে পারে, সাইকেল হতে পারে বা রিক্সা হতে পারে বা ইজি বাইক হতে পারে, সিএনজি হতে পারে, সেটা দেখা একটা ট্রাকের ভরের সামনে বা একটা লরির ভরের সামনে কিন্তু এটার ভরটা খুব নগণ্য। তো তারপর আমি ধরে নিলাম যে এটা হচ্ছে কি আমার এম টু, তো এইটার গতির দিক হচ্ছে কি এই দিকে এবং এটার বেগটাকে আমি ধরে নিলাম যেটার বেগটা হচ্ছে কি আমার ইউ। তাহলে এখন দেখো যে আমার যে সূত্রটা ছিল সেই সূত্রটা হচ্ছে কি ভি ওয়ান ইকুয়াল টু এম ওয়ান মাইনাস এম টু ইন্টু ইউ ওয়ান প্লাস টু এম টু ইউ টু বাই হচ্ছে এম ওয়ান প্লাস হচ্ছে কি এম টু। এখন ধরো আমরা যদি ওই মোটরসাইকেলের ভর বা সাইকেলের ভরটা বা সিএনজির ভরটাকে খুবই যদি কম, আমি ধরে নিলাম এটা যদি শূন্য, আমরা সুবিধার জন্য ধরে নিচ্ছি যে এই ভরটা হচ্ছে কি শূন্য, তাহলে দেখো আমার এখানে কি মানটা আসছে এম ওয়ান মাইনাস জিরো ইন্টু ইউ ওয়ান প্লাস হচ্ছে টু ইন্টু জিরো ইন্টু ইউ টু ডিভাইড বাই এম ওয়ান প্লাস হচ্ছে কি জিরো। তাহলে দেখো আমরা যদি এই জিনিসটা একটু দেখি তাহলে আমার এই অংশটা কি হয়ে যাচ্ছে জিরো হয়ে যাচ্ছে, তাহলে আমার নিচে থাকলো কি শুধুমাত্র এম ওয়ান এবং উপরে আমার থাকলো কত এম ওয়ান ইউ ওয়ান আর এক্ষেত্রে আমার যে বিষয়টা রয়ে গেল সেটা হচ্ছে কি আমার আর কিছু না। তাহলে দেখো এখানে আমার এটার বেগটা কত রয়ে গেল অর্থাৎ ভি ওয়ানটার কিন্তু মান কিন্তু আমার কি হয়ে গেল ইউ ওয়ানের মানের সমানই রয়ে গেল। এই জিনিসটা আমরা এই জিনিসটা এখান থেকে একটু দেখতে পেলাম। এখন দেখো আমার পরবর্তী যেটা যদি আমি বিবেচনা করি তাহলে আমার ভি টুর মানটা কি হবে, সেম একইভাবে যদি আমরা ভি টুর মানটা দেখি তাহলে দেখো আমার ভি টুর মানটা কত আসছে মুছে নেই, ছোট করে লিখলে হয়তো তোমরা বুঝতে পারবে না, তোমরা এই জিনিসটা একটু খেয়াল করে নাও। এখানে দেখো আমি যে সূত্রটা ছিল আমাদের সূত্রটা লিখলাম, সূত্রটা লেখার পর আমার যেহেতু এম টুর ভরটা প্রায় জিরো এজন্য আমি এম টুর ভরটা এখানে নিয়ে নিলাম, তাহলে দেখো আমি আমার ভি ওয়ানের মান পেয়ে গেলাম কত ই ওয়ান। তো তোমরা একটু দেখো আমি যদি ভি টুর মানটা বের করতে চাই, আমি যদি আমার ভি টু অর্থাৎ এই বস্তুটার যে পরবর্তীতে যে বেগটা হবে সেটা যদি আমি বের করতে চাই তাহলে দেখো আমার এখানে কি ঘটনাটা ঘটছে, ঘটনাটা হচ্ছে এরকম অর্থাৎ আমার সূত্রটা শুধুমাত্র এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে টু, এখানে হচ্ছে ওয়ান, এখানে হচ্ছে কি টু, এখানে হচ্ছে ওয়ান আর এখানে হচ্ছে কি আমার ওয়ান, নিচে দুটো ঠিকই আছে। তাহলে দেখো আমার এখানে কি চলে আসলো আমার এম টুটা এবার জিরো চলে আসছে, তাহলে দেখো আমার কি হয়ে গেল জিরো মাইনাস এম ওয়ান, এখানে যেহেতু ইউ টু বেগটা কি হবে আমার বিপরীত দিকে হবে তাহলে এখানে হচ্ছে কি আমার এম ওয়ান, আর আমি যেহেতু এটাকে প্রথমবার পজিটিভ ধরেছিলাম তাহলে আমি এইবার এটাকে কি ধরবো নেগেটিভ ধরবো, তাহলে এইটা আমার কি হয়ে যাবে মাইনাস ভি ওয়ান। তাহলে দেখো আমার এখানে কি চলে আসলো আমার এখানে যেটা চলে আসলো সেটা হচ্ছে কি আমার এখানে আছে হচ্ছে গিয়ে মাইনাস এম ওয়ান ইউ ওয়ান আর এখানে প্লাস মাইনাসে মাইনাস টু এম ওয়ান ইউ ওয়ান। তাহলে দেখো আমার এখানে যেটা চলে আসলো সেটা হচ্ছে মাইনাস থ্রি এম ওয়ান ইউ ওয়ান বাই হচ্ছে কি এম ওয়ান। তাহলে দেখো এটাকে আমি কি লিখতে পারি মাইনাস থ্রি ইউ ওয়ান, অর্থাৎ দেখো আমার এখানে আগের বেগটা যেহেতু আমার ওয়ান ছিল এবং পরের বেগটা আমার কত হয়ে গেছে যে মাইনাস থ্রি ইউ ওয়ান। তাহলে দেখো এখানে যে আমার
বেগের পরিবর্তনটা হয়ে গেল, সেই বেগের পরিবর্তনের মানটা কত আসছে সেটা যদি একটু লক্ষ্য করো তাহলে তোমরা বুঝতে পারবা যে আসলে কেন দুর্ঘটনার ক্ষেত্রে এত প্রাণহানি ঘটে আর কি। তাহলে দেখো এটার আগে আমরা বেগটা পেয়েছিলাম কি U1, তাহলে মাইনাস কত হলো আমার -3U1। তাহলে দেখো আমার এখানে এখন কি ঘটনাটা ঘটলো, তাহলে আমার কত হয়ে গেলো 4U1। অর্থাৎ প্রথম বস্তুটা 4 গুণ বেগে ওই সাইকেল আরোহী বা মোটরসাইকেল আরোহী বা CNG আরোহী কিন্তু কি হয়ে যাচ্ছে বেগ লাভ করছে। এই বেগের কারণে সেটার ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে ওই গাড়িটা ধুম রে মুচড়ে যাচ্ছে এবং আরোহী সাথে সাথে কি অনেক ক্ষেত্রে সাথে সাথে মৃত্যুবরণ করছে, অনেক ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে হাসপাতালে মৃত্যুবরণ করছে, অথবা অনেক ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে সে জীবনের জন্য পঙ্গু হয়ে যাচ্ছে। তো আমরা রাস্তাঘাটে চলার সময় যখন আমরা যানবাহন পরিচালনা করব তখন মোটরসাইকেল বা সাইকেল CNG এই ধরনের যানগুলো বা বড় ধরনের যে গাড়িগুলি আছে এগুলো যখন আমরা রাস্তায় নিয়ে বের হব তখন আমরা অবশ্যই আমাদের গতি নিয়ন্ত্রণের কথাটা একটু মনে রাখব, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের জন্যই কান্না। তো আজকের ক্লাস আমি এখানে শেষ করব। তো তোমরা শিক্ষার্থীরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই বাসায় থাকো, যাতে তোমাদের সাথে আবার দেখা হয়, তোমাদের সাথে আবার কথা বলতে পারি মন খুলে সরাসরি সামনে দেখে, তোমাদের হাসি খুশি সেই মুখগুলো যেন দেখতে পাই সেই আশা এবং প্রত্যাশায় আজকের মতো আমার ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।